বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখতে চায় বাংলাদেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জাতিসংঘ চাইলে আরও শান্তিরক্ষী পাঠানো হবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সকালে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন যুদ্ধ বিধ্বস্ত অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় শুরু থেকেই বাংলাদেশের শান্তিরক্ষীরা সুনামের সাথে দায়িত্ব পালন করছেন এ পর্যন্ত 43টি দেশে 55টি মিশন সফলতার সাথে শেষ করেছে এই বাহিনী আর বর্তমানে 6825 জন শান্তিরক্ষী নিয়োজিত আছে 13টি মিশনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2022 উপলক্ষে সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশের সেসব শান্তিরক্ষীদের অবদান তুলে ধরেন বক্তারা অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বিশ্বে সংঘাতের পাল্টে যাওয়া ধরন শান্তিরক্ষীদের কার্যক্রমকে জটিল করে তুলেছে বলেন সেনাপ্রধান সংঘাতময় দেশসমূহের সশস্ত্র মিলিশিয়া দল ধর্মীয় উগ্রবাদী সংগঠন সংঘটিত অপরাধ ইত্যাদি কর্মকাণ্ড শান্তিরক্ষা কার্যক্রমকে অনেক জটিল ও বহুমাত্রিক করে তুলেছে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের শান্তিরক্ষীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরঞ্জামাদির মানোন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণকে আরও আধুনিকায়ন অর্থবহ করা হয়েছে শান্তি প্রতিষ্ঠায় এখন পর্যন্ত 161 জন শহীদ হয়েছেন যার মধ্যে গত এক বছরে শহীদ হয়েছেন 2 জন তাদের পরিবার ও 14 জন আহত শান্তিরক্ষীকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় যেখানে অন্য দেশ যেতে চায়নি সেখানে বাংলাদেশের শান্তিরক্ষীরা সাহসিকতার সাথে কার্যক্রম চালিয়েছে বলেন প্রধানমন্ত্রী যুদ্ধ না আমরা শান্তি চাই সংঘাত না আমরা উন্নতি চাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও জোরালো ভূমিকা বাংলাদেশ পালন করবে সেই অঙ্গীকার আমরা করছি আমি জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনীয় সংখ্যক শান্তি রক্ষী আরও প্রয়োজন হলে আমরা পাঠাতে প্রস্তুত সমস্যা বহুল দেশগুলোতে স্থানীয়দের মাঝে বাংলাদেশের শান্তিরক্ষীরা আস্থার জায়গা তৈরি করতে পারায় তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন মাছরাঙ্গা সংবাদ ঢাকা